আসসালামু আলাইকুম আপনারা জানেন যে যে এটা হচ্ছে আমার আমার হাতে বানানো কবুতরের খুব যদিও অনেক সুন্দর হয় নাই জাস্ট টেস্ট হিসাবে বানাইছি যে আগেই বেশি খরচ করবো না তো এখানে খাবার দেওয়া থাকে তো সমস্যা হলে যে মুরগিগুলো না এখানে এসে এই কবুতরের খাবারগুলো চুরি করে খায় আবার মুরগিরা যখন নিচে খাবার দিই তখন কবুতর খাইতে গেলে ওদেরকে মানে সমস্যা করে তো এই মুরগি তাড়াইতে আসছি ঠিক আছে তো তাড়াইতে এসে দেখি যে ওই যে কবুতরের একটা খোপে দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন এখানে একটা মুরগি বসে দেখছেন সকাল থেকে দেখতেছি বসে থাকতে তো যেটা আবিষ্কার করলাম যে ও এখানে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা দশটা ডিম পারছে এবং ও যে ডিম পাড়ছে আমরা জানি না তো আজকে হঠাৎ করে এই মুরগি তারাইতে আসা এটা আবিষ্কার করছি তো এটা আবিষ্কার করে মনে হইতেছে যে ওই যে মানুষ যেরকম গুপ্তদন আবিষ্কার করে ওইটার যে একটা আনন্দ আমার কাছে এই ডিমগুলো আমার কাছে সেরকম গুপ্তদনের মতো লাগছে তো দেখছেন ডিমের সাইজগুলোও কিন্তু বেশ বড় বড় ও এবার প্রথমবার ডিম পাচ্ছে ঠিক আছে এবার প্রথমবার ডিম পাচ্ছে দেখেন যে সাইজ আমার যে অন্যান্য মুরগি আছে সেগুলোর থেকেও আমার কাছে বড় মনে হয়েছে তো টোটাল দশটা সম্ভবত আরও কিছু পারবে ঠিক আছে তো আরও কিছু পারবে তো এটাই হচ্ছে মজা এই খামার করার নিজে হাতে আর আমি আপনাদেরকে একটা হিসাব দিব যে আসলে মুরগির থেকে কত ইনকাম হয় আমার তো আমার এখানে হাঁস মুরগি কবুতর গরু হ্যাঁ ওই যে বাইরে ছাগল তো মোটামুটি সব ধরনের জিনিসই আছে তো কোনটা কোনটার পেছনে কীরকম খরচ যায় আর কোনটা থেকে আসলে লাভ করা যায় সেটার একটা আইডিয়া আমার মোটামুটি হয়ে গেছে তো এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে দেশি মুরগিটা হচ্ছে বেস্ট তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একদম হিসাব সহ আপনাদেরকে একটা আইডিয়া দিব হ্যাঁ যে কতটুকু কেমন কী তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য